স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও আর আমি তোমায় কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাতেই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা মা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে। বন্যা, একটি আংটি তোমাকে পড়াতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছো, সে যে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। এদের বিয়ে যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে, বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। শিলং পাহাড় থেকে আমি নয় চললুম, কিন্তু পাঁজি থেকে অঘ্রান মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করব জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। তার আগে আমার মনে যে ছবিটা আছে বলি, গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটায়, ছোট একটা স্টিম লঞ্চে করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার? কাজ। বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম তুমি বলে দাও। বলবো, মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাড়ি চলে গেছে গঙ্গার হৃদস্পন্দন হয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। আমাদের নিয়ম হচ্ছে অনাহত তোমার বাড়িতে কোনো মতেই আমি যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক একই নিয়ম হলে ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখে বরঞ্চ আমি বোরখা পরে যাব। কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে। তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে, 14টা তিথির খণ্ডতা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এবার তোমার চিঠির একটি নমুনা দাও। Blow gently over my garden, wind of the southern sea, in the hour my love cometh,
and call it me. Chumi ajeo tumi, amar bonobhumi, dokhin shagorer shomiron, je shubho khone mamo, ashibe priyotomo, dakibe naam dhore akaron. Munna, aaj tomar shesh kothati ekti kobitay bolo. তোমারে দিনই সুখ মুক্তির নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি নাই কো প্রার্থনা নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি নাই অভিমান নাই দিনকান্না নাই গর্ব হাসি নাই পিছু ফিরে দেখা শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি আমার বড় অন্যায় করলে বন্যা, আজকের দিনে তোমার মুখে বলবার কথা এ নয়। এ কবিতা তুমি পেলে কোথায়? একটি ছেলে ছিল শোভনলাল, সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমার পায়ে দিত। বন্যা, সেই ছেলেটা আজ আমাদের মধ্যে এসে কেন পড়ল? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। আমাদের বাড়ির কাছে এসে পড়ল মিতা, এবার আমাকে যেতে দাও। বেশ, জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না, আশার আলোয় তবু ভরসা পায় না, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণ্যের পক্ষে কঠিন, সে বেড়াতেও যায়নি। এমন সময় বেলা তখন নটা, অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকেই ডাক দিলে, মাসিমা মাসিমা। কি কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো, জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক, ডাকঘরে গেল দেখতে চিঠিপত্র আছে কিনা, সেখানে এক টেলিগ্রাম। খবর সব ভালো তো? আজই সন্ধ্যাবেলায় আসছে সিসি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির আর তার দাদা নরেন, আমার প্যারাডাইজ লস্ট।